দেখেন বাংলাদেশের মানুষ কত সাহসী, দেখেন কোন জায়গায় উঠছে আমি দেখাচ্ছি, এই দেখেন এই দেখেন এই দেখেন কোন জায়গায় উঠে সে কাজটা করতেছে দেখেন, মানে আমার কাছে এটা কিন্তু অনেক উপরে, অনেক উপরে দেখেন, এটা অনেক উপরে, এই দেখেন আমি একটু জুম করে দেখাই, দেখেন দেখেন কিভাবে তারা এই কাজগুলো করতেছে, কত সাহস তাদের। আর এই যে এরা নিচেও আছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলবো, এখানে তারা কত রিস্কে কাজ করতেছে আমি তাদের সঙ্গে একটু কথা বলবো, তাদের কাছে যাই। আপনি কতদিন আছেন এই জায়গায়? ভাইয়া আমি আসি তো অনেক দিন ধরে, আসি আপনার 4 থেকে 5 বছর মতন। জি, কিন্তু এত রিস্কের কাজ করি ভাইয়া, কি কাজ শিখে ফেলছি ছোট থেকে কাজটা, আর অনেকদিন ধরে ধরে রাখি। কোন জেলা আপনাদের? আমার বাসা কুষ্টিয়া দৌলতপুর থানা ফিলিপনগর ইউনিয়ন। এখন এই জায়গায় এটা তো সরকারি কাজ না? জি, এটা সরকারি কোম্পানি কন্ট্রাক্ট। জি, আমরা কোম্পানি কন্ট্রাকশনের কাজ করি। বেতন কেমন? বেতন আছে এক একজনের মোটামুটি আপনার 20,000-25,000 মতন চলে। তার উপরেও আছে? জি, তারও উপরে আছে। নতুন অবস্থায় কিরকম? নতুন অবস্থায় আপনার 16,000-15,000। ট্রেনিং দিতে হয়? জি, আগে প্রথম দিকে ট্রেনিং করা লাগে, তারপরে তো উপরে কাজ শুরু করা লাগে, মানে সবকিছুই করতে হয় আর কি। জি, এইভাবে কাজ করে ছোট ছোট মানুষ, মানে আসলে জীবনের তাগিদে চলার, মানে পরিবারকে ভালো রাখতে গেলে সবাইকে এইভাবে কষ্ট করতে হয় আর কি। অবস্থা আরিয়া একটু ফান, ঠিক আছে আটকাতে ছিলাম ভাই, তুমি গিরিজ এই দেখেন সবাই উঠছে কোন জায়গায়, তাই বলে মার্কেট দিবিকা না, দূরে থেকে দেখতে পাই না আমরা, আরে দূরে থেকে এরকম। আরে আমাদের বাংলাদেশি ছেলেদের সব অন্যরকম সাহস, পৃথিবীর যে কোনো প্রান্তে যা তারা কাজ করতে পারে, মানে এমন কোনো কাজ নাই তারা করতে পারে না। আমাদের বাংলাদেশিদেরকে নিয়ে আসলে গর্ববোধ করি আমরা। দেখেন এই দেখেন কোথায় উঠে কাজ করতে, দেখেন উঠছে কোথায়, আমি হলে তো ওই জায়গায় শেষ, উঠার আগেই শেষ। এই তো কোয়েলজি হাতে করে নিয়ে কাজ করতেছে দেখি, দেখেন কি অবস্থা। আর একজন ওই যে একেবারে মাথা, এটা 70 মিটার, 70 মিটার এই পিলারটার নাম্বার, এই দেখেন আমি একটু জুম ছেড়ে দেই, এই দেখেন দেখেন কি অবস্থা। আমাদের দেশে মানে অসাবধানতা এবং ভুল সিদ্ধান্তের কারণে অনেক মানুষ স্পুঙ্গু, অনেক মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই এই কাজে নিয়োজিত থাকার কারণে। আমি দেখাচ্ছি তারা ইচ্ছে করলে কিন্তু এই জায়গায় 2-1 ঘন্টা কারেন্ট বন্ধ করে দিয়েও কিন্তু এই কাজগুলো করতে পারতো। দেখেন কত রিক্সে তারা কাজগুলো করতে আছে, দেখেন আমি দেখাচ্ছি, দেখেন এই যে এই যে এই লাইনটা দেখতেছেন, এই লাইনটা উপরে 440, ওকে 440 লাইন, এখন এই জায়গা থেকে কানেকশন দিয়ে একটা একটা গ্রামে, অর্থাৎ একটা ছোট এলাকায় গেছে লাইন, এই দিকে গেছে। এখন কাজ মেন কথা হচ্ছে এই যে বড় বড় পিলার, এই যে এই পিলারের যে তার টানার যে কাজটা চলতেছে, এই যে দেখেন এটা যাচ্ছে হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের লাইন যাচ্ছে অন্য অন্য জেলায় যাচ্ছে আমাদের এলাকার পর দিয়ে আর কি। তো এই যে এখানে কিন্তু লাইন আছে, কেন আমাদের দেশের অনেক পরিবারের ছেলেরা আজকে পঙ্গু এবং পৃথিবী থেকে বিদায় নেয় কেন, আমি দেখাচ্ছি। ওই পিলার থেকে, ওই দেখেন ওরা উপরে কাজে আসে, ওই পিলার থেকে তার নিয়ে এই পিলারে টানবে, যার কারণে এই জায়গায় এই দেখেন এই জায়গায় এরকম বাস করে দেছে, বাস লাইন বাসের এই এই করে দেছে আর কি, যাতে উপর দিয়ে তারগুলো নিতে পারে। আচ্ছা ফাইন, সমস্যা নাই এটা দিক, কিন্তু আমার কথা হচ্ছে যে কেন এই লাইনগুলো তার টানার সময় 2-3 ঘন্টা কেন লাইনটা বন্ধ রাখা হয় না, কেন এত রিস্ক নিয়ে কাজ করতে হয়। দেখেন উপরে 440, ওর কাছে গেলেও কিন্তু আকর্ষণে কিন্তু ধরে নেবে, এই জায়গার যে কাজগুলো তারা করতেছে।